যখন দেশে বন্যা হয়ে যায় তখন মানুষ কি করে? কচুরি পানা খাওয়ায়। কিসের অভাবে? ঘাসের অভাবে। বিসমিল্লাহ রহমান রহিম। সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। যখন দেশে বন্যা হয়ে যায় তখন মানুষ কি করে? কচুরি পানা খাওয়ায়। কিসের অভাবে? ঘাসের অভাবে। শুধু দর্শক মন্ডলী, আমার এই গাছ, আপনারা এই গাছ লাগাবেন, পানি যদি আপনার সমান ছাড়িয়ে চলে যায় এই গাছ আরো বড় হবে, আরো বড় হবে। আপনি এরকম করে কেটে কেটে নিয়ে খাওয়াবেন। এর পাঁচ পাখি দুই পাখি গাছ থাকলে আপনি যত বন্যায় হোক অসুবিধা হবে না। ওই সময় গাভীকে কচুরি খাওয়ানোর ফলে দুধের হার কমে যায়। তাই শুধু দর্শক মন্ডলী, যারা গাভী গরুকে খাওয়াবেন তারা এই হোয়াইট জার্মান ঘাস আবাদ করবেন, গাভীর জন্য একটা উন্নত মানের ঘাস। যারা এই জার্মান হোয়াইট ঘাসের কাটিং চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে ফোন দিবেন। ফোন দিলে আমরা জেলা শহরে পৌঁছাবো, তবে কিছু কিছু থানায় আমরা দেই। ওই সমস্ত জায়গা আমাদের কোরিয়ার সার্ভিসের অফিস আছে, আমরা দিয়ে দেব। এই সুবাদে আমি এই সংক্ষিপ্ত কথা শেষ করছি। আব্দুল আহাদ, বাংলাদেশ।